হাই প্রিয় ইউটিউব ভিউয়ার্স এবং আমার প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিও লেসনে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটের প্রচেষ্টায় একটি ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারেন আপনি আপনার জন্য, যা ইউটিউবের ভিডিওর সামনে আপনি জুড়ে দিতে পারেন। মাত্র কয়েক মিনিটের প্রচেষ্টায় এটা সম্ভব। ক্যামটেসিয়া 9 চমৎকার একটি সফটওয়্যার, মাল্টিটাস্ক করার জন্য এর কোনো তুলনাই নেই, আপনারা সবাই জানেন। তো একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারাটাও আসলে অনেক আনন্দের ব্যাপার। তো ক্যামটেসিয়া 9 ফ্রিতে আপনি খুব সহজে একটা ছোট্ট অথচ সুন্দর সিম্পল একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। আমি এই মুহূর্তে একটা ইন্ট্রোর স্যাম্পল দেখাচ্ছি যেটা আমি ক্যামটেসিয়া 9 থেকে তৈরি করেছি, এবং এটা কীভাবে তৈরি করেছি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আমার স্ক্রিনটাকে মিনিমাইজ করছি এবং ইন্ট্রোটাকে দেখাচ্ছি। দেখেন একটা ইন্ট্রো এই কিছুক্ষণ আগে আমি তৈরি করেছি এটা। এখন এই ইন্ট্রোটা আপনি আপনারা কিভাবে তৈরি করবেন সেটা একটু দেখবেন, এবং অবশ্যই নিজের প্রচেষ্টায় যারা নতুন তারা তৈরি করতে পারবেন, আর যারা তো এক্সপার্ট বা মিড লেভেল ক্রস করেছেন তাদের তো কোনো কথাই নেই। আমি আসলে নতুনদের জন্য ইউটিউবের এই লার্নিং ভিডিওগুলো তৈরি করি, যারা ইউটিউবে সবসময় কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন কাজে যাই, মিনিমাইজ করি এটা। আমি ক্যামটেসিয়াটা ওপেন করছি। ক্যামটেসিয়ার এই যে আপনারা ইউজার ইন্টারফেস দেখছেন সফটওয়্যারটা, সফটওয়্যারটা আসলে সব কিছু ব্ল্যাক, যে জন্য একটু দেখতে অসুবিধা হয়। তারপরে আপনি একটু বোঝার চেষ্টা করেন। প্রথমেই হচ্ছে আমরা এই পাশে এই যে মিডিয়া বিনের, এটা মিডিয়া বিন, পাশে রয়েছে হচ্ছে লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইন্ট্রো ক্লিপস মোশন গ্রাফিক, এখানে আমি ক্লিক করলে এর আন্ডারে কিছু পুল ডাউন মেনুর ভিতরে বেশ কিছু লিঙ্ক পাব। এখানে অনেকগুলো রয়েছে, আমরা যে কোনো একটা চয়েস করছি। কথার কথা আমরা লাইন ওয়াইপ এটার উপরে ডান বাটন ক্লিক করে অ্যাড টু টাইম লাইন অ্যাড প্লে হেড এখানে আমরা ক্লিক করব। এটা চলে আসলো প্লে হেডে, আমরা এখন একটু প্লে করে দেখি এটা কি অবস্থা। দেখেন এটা প্লে হচ্ছে। এখন ব্যাপার হলো এটাকে আমরা টেনে এই ট্র্যাকের সামনের দিকে নিয়ে আসবো, এটা পেছনে রয়েছে। এই ট্র্যাকে এখানে দিলাম, আমরা আবার একটা একটু সিকিং বারটাকে সামনে নিয়ে আসি। আমরা এটাকে আবার প্লে করি। খুব সম্ভবত এটা 7 সেকেন্ডের একটা ইন্ট্রো, না সরি 9 সেকেন্ডের একটা ইন্ট্রো, 9 সেকেন্ড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার মধ্যে 4টা মিডিয়া রয়েছে, 4টা মিডিয়া হচ্ছে একটা গ্রুপে রয়েছে, এটাকে আমরা আনগ্রুপ করবো। এখানে ক্লিক করে আমরা ক্লিক করলাম, এখন দেখেন এখানে মোট 4টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা। তো আমরা এখানে প্রথমে সরে আসি লেখার যেখানে, এখানে আমরা ডাবল ক্লিক করলে এগুলো এখানে আমরা লেখার সুযোগ পাবো। সো আমরা এখানে একটা কোনো কিছু লেখার জন্য আমরা ডাবল ক্লিক করব, তারপরে কার্সর গেলে আমরা এখানে একটা কিছু লিখব যা আমরা লিখতে চাই। আমি এখানে লিখছি ফর ডেইলি টেকনোলজি, ফর ডেইলি TECH হবে, ফর ডেইলি টেকনোলজি টিপস, ফর ডেইলি টেকনোলজি টিপস TIPS। এরপরে নিচের এখানে আমরা লিখব, আমি এখানে আমার নামটাই লিখছি। আচ্ছা, প্রপার্টিজে গিয়ে আমরা এখান থেকে আমি আমার নামটা লিখব, আমার চ্যানেলের নাম, এটা আমার নামই।
আমার পিসিটা স্লো, সেই জন্য আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। ফর ডেইলি টেকনোলজি টিপস এই লেখাটাকে আমি একটু সেন্ট্রালাইজ করার জন্য সরিয়ে নিয়ে আসলাম। নিচে এখানে আমরা লিখব, ডাবল ক্লিক করে স্পেস দিলে মুছে যাবে, তারপরে আমরা এখানে লিখতে পারি আমি যা লিখতে চাচ্ছি। আমরা এখানে ছোট হাতের লিখব, ক্যাপস বাটনটা অফ করে দিই, genetic.bd.com আমি আমার ওয়েবসাইটটা লিখলাম। দেখেন আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা বেশ কিছু কাজ করতে পারবেন, যেমন এখানে দেখেন ফন্ট রয়েছে, ফন্টের যে বিভিন্ন শেপ সেগুলো দিতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা কী ধরনের করতে চাচ্ছেন এগুলো রয়েছে এখানে। ফন্টের কালার রয়েছে ডিফারেন্ট, এখানেও তাই, আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন, নিচেও তাই। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, আপনি যেখানে দেখছেন এখানে শেপসের মধ্যে প্লাস ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাবেন, এইগুলো চেঞ্জ চেঞ্জ করা যাবে। এই যে লাল ব্যাকগ্রাউন্ডের উপর সাদা রয়েছে, এটা চেঞ্জ করা যাবে। যাই হোক, আমি এগুলো চেঞ্জ করছি না এখন, এটাকে আমরা আবার একবার রিপিট করব কেমন দেখা যাচ্ছে সেটা দেখার জন্য। আচ্ছা, এটাকে আমরা আবার প্রথমে নিয়ে আসব, নিয়ে আসার পরে আমরা আবার দিব। দেখেন অ্যানিমেশনটা হচ্ছে চমৎকার, সুন্দর একটা অ্যানিমেশন। এখন এখানে কোনো শব্দ নেই বা কোনো সাউন্ড নেই, যদি আমরা এখানে কোনো সাউন্ড সংযোজন করতে চাই সেই জন্য আমরা যেটা আমাদেরকে যেটা করতে হবে, মিউজিক ট্র্যাক রয়েছে, আপনি এখান থেকে নিতে পারেন বা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আমি এখানে ক্লিক করছি, তারপরে যে কোনো একটা মিউজিক ট্র্যাক আপনি এখান থেকে চয়েস করতে পারবেন, আপনার এখানে লাইনে না নিয়ে সেই সেটা কীভাবে করবেন, ডান বাটন ক্লিক করে প্রিভিউয়ে ক্লিক করবেন, তাহলে আপনি শুনতে পারবেন। দেখুন মিউজিক ট্র্যাকটাকে কিন্তু প্লে হচ্ছে, এইভাবে আপনি যে মিউজিক ট্র্যাকটা আপনার জন্য সুইটেবল বলে মনে করেন সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে কথার কথা, আমি এখান থেকে যে কোনো একটা চয়েস করছি, ভিডিও গেম মিউজিক, আমি একটু প্রিভিউ করে দেখি। তারপরে হচ্ছে টেকনো কালার ড্রিমস, এটাও একটা মিউজিক, এটা আমরা একটু দেখি। সে আপনি এইটা নিতে চাচ্ছেন, তাহলে আমি এখান থেকে ডান বাটন ক্লিক করে আমি এটা অ্যাড টু টাইম লাইন অ্যাড প্লে হেড আমি এখানে ক্লিক করব, তাহলে এটা চলে আসবে। কিন্তু একটা ব্যাপার দেখেন আপনি, যে এইটা হচ্ছে এই যে ট্র্যাকটা, এটার একেবারে নিচে চলে গেছে, কিন্তু আমরা এটা একেবারে উপরের দিকে নিয়ে আসবো। এটাকে মিনিমাইজ করি লাইন এবং শেপগুলো, এটা আমরা এখান থেকে নিয়ে এসে ট্র্যাক টুতে সেট করব। এরপরে যে কাজটা করব এটাকে আমরা কমিয়ে নিয়ে আসব, কারণ এটার ডিউরেশনের সাথে সামঞ্জস্য রাখার জন্য এটাকে আমরা কমিয়ে নিয়ে আসব। আমি আর একটু কমাচ্ছি, দেখেন ক্যামটিসিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সব জিনিস আপনি প্রিভিউ মোডে দেখে দেখে কাজ করতে পারবেন, অর্থাৎ খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, আমি এখান থেকে মাইনাস দিয়ে কমিয়ে নিয়ে আসি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। ডিউরেশনটা আমরা কমাবো, কারণ এটা 7-8 সেকেন্ডের বেশি কখনোই করা উচিত না। এটাকে আমরা আবার সামনে নিয়ে আসি, দেখেন এখানে ডিউরেশন শো করছে
হবে, কারণ এত বড় আসলে আমি করতে চাচ্ছি না। এখানে এটা যাওয়ার পরে আমরা এটাকে ডিউরেশন কোথাও আছে কিনা একটু দেখে নিই। স্পেশালি ডিউরেশনটাকে আমরা আট সেকেন্ড বা নয় সেকেন্ডের মধ্যে আমরা কমপ্লিট করতে চাই। সে এটা যদি 8 সেকেন্ড হয় তাহলে এটাকে আমরা আরও এখানে নিয়ে আসব এবং ইন্ট্রো সাউন্ডটাকেও আমরা কমিয়ে লেভেলিং করব। আচ্ছা, এবার আমরা প্রথম থেকে এটাকে একটু দেখব। এটাকে আচ্ছা দেখেন, এটা 8 সেকেন্ড। আমরা এটা আবার রিপিট করি একটু সামনে নিয়ে, আবার দেখি একটু। আচ্ছা, আমাদের ভিডিওটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটাকে ফাইনালাইজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে শেয়ারে যাব। এখানে যাওয়ার পরে কাস্টম প্রোডাকশনে যাব, তারপর নিউ কাস্টম প্রোডাকশন এখানে ক্লিক করব, ওকে করব। এরপর এখান থেকে আমরা এভিআই অর্থাৎ অডিও ভিডিও ইন্টারলি ভিডিও ফাইল এটা করব। এখানে ক্লিক, রেডিও বাটনটাতে ক্লিক করে নেক্সট করব। তারপরে এখানে যা কিছু আছে সব এরকমই থাকবে, আমরা নেক্সটে যাব। কারেন্ট ফ্রেম সাইজ দেওয়া আছে 1280x1024, এটা আমরা তাই রাখব, নেক্সট করব। এরপরে আবার নেক্সট করব। প্রোডাকশনের নাম লিখতে বলছে, আমরা এটা একটা নাম দিই নিউ 001। এটা কোথায় সেভ হবে? সি ইউজার্স পিএল ডেস্কটপ এর লোকেশনটা দেওয়া আছে, এটা এরকমই থাকবে। আমরা ফিনিশ করব। এটা এখন রেন্ডারিং হচ্ছে, আপনারা দেখেন রেন্ডারিং হলে ডেস্কটপের উপরে একটা ফাইল চলে আসবে, যে ফাইলটা এভিআই মোডে তৈরি হয়ে যাবে, এভিআই ফাইল। রেন্ডারিং হতে একটু সময় নিচ্ছে, রেন্ডারিং হলে আমরা দেখব যে ফাইলটা কেমন হয়েছে। দেখেন এটা তৈরি হয়ে গেছে ফাইনালাইজ। আমি এটাকে মিনিমাইজ করছি, এটাকে আমি মিনিমাইজ করছি। আচ্ছা, ফাইলটা কোথায় গেল আমরা এটা এখন একটু দেখি। এই যে চলে আসছে, দেখেন নিউ 001.avi। আমরা ডান বাটন ক্লিক করে প্রোপার্টিজে যাই, 6.71 MB একটা ফাইল। ফাইলটাকে আমরা প্লে করি। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই এখন এটা তৈরি করে ফেলতে পারবেন আপনাদের নিজেদের চেষ্টায়। আমি জাস্ট একটুখানি করে দেখালাম, আর আপনারা অবশ্যই এটা নিজে নিজে ট্রাই করবেন। কারণ আমি একটা জিনিস বিলিভ করি যে নিজে শেখার চাইতে বড় আর কোনো কিছু নাই। আপনি নিজে নিজে যেটা নিজের চেষ্টায় শিখবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় শেখা, এবং এভাবে আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন এবং আরও ভালো করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ।